একটু পিপাসা পেয়েছে, এই গরমে কোথাও এক ফোঁটা পানি পাচ্ছি না। আজকের মতো দুধ দেওয়ানো শেষ, দুধগুলো নিয়ে গিয়ে রেহানাকে দিই। গরুর দুধের বাড়ি থেকে কয়েক ফোঁটা দুধ পড়ছে এখনো, এক কাজ করি, আপাতত এই দুধটুকু খেয়ে নিজের তৃষ্ণা মেটাই। গোয়াল চলে গেছে, আমি আর একটু ঘুমাই। আমার পায়ের কাছে লম্বা ফিতার মতো কিছু একটা বাজলো মনে হয়। এ কি সাপ? সাপ এখানে কি করছে? গরুর দুধ খেতে তো ভালোই লাগে, প্রতিদিনই এমন গরুর দুধ খেতে পারলে খুব ভালো হতো। আমার খুব ভয় করছে, আমি কি করব? চিৎকার অথবা নড়াচড়া করলে সাপটা যদি আমাকে কামড় মেরে বসে? সাপটা চলে যাওয়ার আগ পর্যন্ত দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গোয়াল তো সব দুধ নিয়ে চলে গেছে, এখন আর আমি কোনো দুধ পাবো না এই গরুর কাছ থেকে। যাক, আমার পিপাসা তো কিছুটা হলেও মিটেছে, এখন চলে যাওয়াই ভালো। ভাগ্যিস সাপটা বেশিক্ষণ থাকেনি, আমার তো ভয়ে আত্মা শুকিয়ে যাচ্ছিল। ওই সাপটা যেন কোনোদিন আমার আশেপাশেও আর না আসে। পরের দিন সকালে গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল, হঠাৎ সে টের পেল কে যেন তার বাড়ি থেকে দুধ নিচ্ছে। কে? গোয়াল তো এখনো আসেনি, আমার বাড়ি থেকে দুধ নিচ্ছে কে? গরুটা তো নড়াচড়া করছে কেন, খেতে অসুবিধা হচ্ছে। কালকের সাপটা আবার এসেছে, নড়াচড়া বন্ধ করে সাপটা যাওয়ার আগ পর্যন্ত আমার এখন ঠাঁই দাঁড়িয়ে থাকাই ভালো, সাপের কোনো ভরসা নেই। আজ পেট ভরে দুধ খেতে পারলাম, তৃপ্তিতে ডেকুর চলে আসছে, এখন চলে যাই, নয়তো গোয়াল আবার আমাকে দেখে ফেললে সমস্যা হবে। উফ, সাপটা গেল অবশেষে, হাঁফ ছেড়ে বাঁচলাম, নিঃশ্বাস প্রায় বন্ধই হয়ে আসছিল আমার। কিরে লালি, কি অবস্থা তোর? রাতে ভালো ঘুম হয়েছে? তোর বাড় থেকে দুধ নিতে আসলাম। এ কি, লালির বাটটা দেখছি শুকনো, একটুও দুধ নেই, নিচেও খানিকটা দুধ পড়ে আছে, কিন্তু আমি তো মাত্র এখানে আসলাম। তাড়াতাড়ি লালির কাছ থেকে দুধ নিয়ে এসো, তোমার বোন দুধকে পরীক্ষা দিতে যাবে। দাঁড়াও, আসছি। আজ আর দুধ পেলাম না তোর থেকে। এসেছো, দুধের পাতিলটা আমাকে দাও। একি, দুধের পাতিলটা খালি কেন? দুধ কোথায়? লালির বাটে দেখলাম আজ কোনো দুধ নেই, তাই খালি হাতেই ফিরতে হলো। এমন তো আগে কখনো হয়নি, ওর বাছরকে তো অন্য ঘরে রেখেছি আমরা, তাহলে ওর দুধ খাবে কে? থাক, বাদ দাও, আজ বোধহয় কপালেই ছিল না ওর দুধ পাওয়া, মুমুকে দুধ না খেয়েই যেতে বলো। পরের দিন সকালে সাপটা আবার আসলো লালির বাড়ি থেকে দুধ খেতে। সাপটা দুধ খেয়ে চলে গেল আর লালি ভয়ে দাঁড়িয়ে রইল। কাল তো তোর কাছে কোনো দুধ পাইনি, আজ বেশ ভালোই দুধ পাওয়ার কথা। এ কি, আজও তো দেখছি তোর বাটে কোনো দুধ নেই। কে হয়েছে? তুমি এখনো দুধ দোয়ানো শুরু করনি যে? দুধ থাকলে তো ধোয়াবো। নিজে তো ফোঁটা ফোঁটা দুধ পড়ে আছে দেখছি, আমার মনে হয় তুমি গোয়াল ঘরে আসার আগে অন্য কেউ লালির দুধ সরিয়ে নিচ্ছে। কি বলো এসব, গোয়াল ঘর তো তালা মারা থাকে, আমি ছাড়া অন্য কেউ আসলে তো তালা লাগানো থাকতো না। কেউ না কেউ মনে হয় অন্যভাবে দুধগুলো সরাচ্ছে, এক কাজ করি, কাল ভোরে এসে আমরা দেখি অন্য কেউ লালির দুধ সরাচ্ছে নাকি, নয়তো লালির কোনো সমস্যা হয়েছে নাকি সেটাও নিশ্চিত হওয়া যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো কাল ভোরে এসে দেখব আসল ঘটনা কি। চলো বাড়ি যাই, এখানে থেকে আর লাভ নেই। হ্যাঁ চলো। ভোর হয়ে গেছে তো, উঠো তাড়াতাড়ি, লালের সাথে কি ঘটছে সেটা জানা লাগবে তো। ও, ভুলেই গিয়েছিলাম, চলো চলো।
আজই করো দুধ পাওয়ার পালা। আস্তে হাঁটো, কোনো শব্দ করো না। ওই দেখো, একটা সাপ আমাদের গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, সাপটা যদি আমার লালিকে কামড়ে দেয়। তুমি দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি। হ্যাঁ যাও তাড়াতাড়ি। এনেছি লাঠি, সাপটা কোথায় গেল? গোয়াল ঘরে ঢুকে পড়েছে। বলো কি, তাড়াতাড়ি চলো গোয়াল ঘরে, সাপটাকে এখনি মারতে হবে। দেখো, সাপটা আমাদের লালের বাট থেকে দুধ খাচ্ছে। তুমি ঠিক বলেছিলে, এই সাপটার জন্যই লালি দুধ পাচ্ছিলাম না আমরা। সাপটা লালের দুধ খেতে ব্যস্ত, আমাদেরকে এখনো দেখেনি। এই সুযোগে সাপটাকে মেরে ফেলো তুমি। ঠিক বলেছো, আজ এই সাপের একদিন কি আমার একদিন। ওহ, আমার মাথায় বাড়ি দিল কে, কিছু দেখতে পারছি না। ভাইয়া, আমাকে বাঁচাও। মরেছে সাপটা, এখন আর আমাদের লালের দুধ খেতে পারবে না ও। যাও, সাপটাকে বাইরে ফেলে রেখে এসো, লালি ওই সাপটাকে দেখে ভয় পাচ্ছে। ওই লোকটার হাতে একটা মরা সাপ দেখছি, সাপটাকে চেনা চেনা লাগছে। দেখি, এ তো দেখছি সাপরাজের ছোট ভাই, লোকটা ওকে মেরে ফেলেছে। এখন আর এই সাপ কোনো ঝামেলা করতে পারবে না, গোয়াল ঘরের ফাঁকগুলো বন্ধ করে দিই ভালো মতো। লোকটা চলে গেছে, ওখানে একটা কলা পাতা পড়ে আছে। এক কাজ করি, সাপরাজের ভাইকে ওই কলা পাতায় তুলে তার কাছে নিয়ে যাই। ব্যাপার, আমার ভাই এখন আসছে না যে, এই সময় তোর বাড়ি থাকার কথা। সাপরাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? তোমার সাথে করে কলা পাতা ওটা কি এনেছ? আপনি নিজে এসে দেখুন সাপরাজ। ভাই, তুই নড়ছিস না কেন? কি হয়েছে তোর? কথা বল। আপনার ভাই আর কোনোদিন কথা বলবে না, সে আর এই দুনিয়ায় নেই। না, এটা হতে পারে না। কে আমার ভাইকে মেরেছে? কার এত বড় সাহস? ওই সামনের বাড়ির গোয়াল আপনার ভাইকে হত্যা করেছে। ওর এত বড় সাহস আমার ভাইকে মেরেছে? চল আমার সাথে, ওদের সবাইকে আমি দেখে ছাড়ব। আজ আবার দুধ কোথা থেকে পেলে ভাবি? বাড়ি থেকে আনিয়েছো? দুদিন ধরে না লালি কোনো দুধ দিচ্ছে না। এটা লালিরই দুধ, লালি তো সুস্থই ছিল, একটা সাপ এসে ঝামেলা পাকিয়েছিল। সাপ আবার কোথা থেকে আসলো ভাবি? তোর ভাই এই দুই দিন লালির দুধ দেওয়াতে যাওয়ার আগে একটা সাপ লালির সব দুধ খেয়ে বসে থাকতো, তাই আমরা এই দুই দিন লালির কোনো দুধ পাইনি। পরে তোমরা সাপটাকে কি করলে ভাবি? তোর ভাই আজ সাপটার মাথায় লাঠি দিয়ে জোরে একবারে মেরে সাপটাকে মেরে ফেলেছে। বাহ, তোমাদের কি সাহস! আমি থাকলে তো ভয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আমার দুধ খাওয়া শেষ, তুমি এখন ক্লাসটা নিয়ে যাও ভাবি। ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষায় ভালো করতে হবে কিন্তু। আচ্ছা ভাবি। আমার ভাইকে মেরে ওরা এত সুখে দিন পার করছে, এখনই ওদের সব সুখ শেষ করছে। তুই দাঁড়া, কেউ আসলে আমাকে সাবধান করবে। কত পড়া বাকি এখনো, কখন যে সব শেষ করব। তোমাকে আর কষ্ট করতে হবে না, তোমার সব কষ্ট আমি দূর করে দেব এখন। কথা কে বললো? এ কি সাপ! এত বড় সাপ আমার ঘরে কিভাবে আসলো ভাবি? সাপরাজ মোমোকে কামড়ে দিল। রেহানা ডাক শুনতে পেয়ে মোমোর ঘরের দিকে গেল। সাপরাজ, কলের বউ এদিকে আসছে, তাড়াতাড়ি বের হও না ঘর থেকে। আসছে, ওই মেয়েটা ঘরে ঢুকলে ওকেও কামড়াবো আমি, একে একে ওদের বংশ নির্বংশ করব। মামা, কি হয়েছে তোর? মুখে ফেনা কেন? কেউ কি আছো? আমাকে সাহায্য করো। কি হয়েছে রেহানা, তুমি এভাবে কাকে ডাকছো? তুমি এসেছো, এই দেখো আমাদের মামার কি যেন হয়েছে। ওকে তো সাপের কামড় দিয়েছে। দাঁড়াও, আমি এখনই তান্ত্রিককে ডেকে নিয়ে আসছি।
এই মেয়েকে যেমন তেমন সাপ নয়, স্বয়ং সাপরাজই ওকে কামড়েছে। কি করেছিস তোরা? সাপরাজ তো কারো ওপর ক্ষিপ্ত না হলে তাকে কামড়ানোর কথা না। কোথায়, আমরা তো কিছুই করিনি। একটা সাপ আমাদের লালির দুধ খেয়ে নিচ্ছিল বলে আমরা ওই সাপটাকে মেরেছি। সাপরাজ কি সে কারণে আমাদের উপর ক্ষিপ্ত হয়েছেন? হতে পারে। দাঁড়া, আমি দেখি সাপরাজের সাথে কথা বলা যায় কিনা। আমাকে আর কষ্ট করে ডাকতে হবে না তান্ত্রিক মহাশয়, আমি এখানে আছি। এই সাপটাই তাহলে আমার বোনকে কামড় মেরেছে। তান্ত্রিক মহাশয়, আপনি এই সাপটার কিছু করুন। দাঁড়া সাপরাজ, আপনার এই মেয়েকে কামড়ানোর পেছনের কারণ কি সেটা যদি আমাদেরকে বলতেন। ওরা দুজন আমার ভাইকে বিনা দোষে হত্যা করেছে, ওদের সবাইকে মেরে আমি তার শোধ তুলব। আমরা আপনার ভাইকে বিনা দোষে মারিনি। আপনার ভাই প্রতিদিন আমাদের লালির দুধ চুরি করে খেত, না জানি কবে সে আমাদের লালিকে কামড় মেরে বসে। সে ভয়ে আমরা আপনার ভাইকে মেরেছি। আমার ভাই সাপ হলেও সে কখনো কোনো জীবিত প্রাণীকে কামড় দেয়নি। মানুষকে কামড়ানো তো দূরের কথা, মৃত প্রাণী খেয়েই ও নিজের ক্ষুধা মেটাত। তোমাদের গরুকে অযথা কেন কামড়াতে যাবে ও? সাপরাজ, ওরা তো আর জানতো না আপনার ভাই কেমন, না জেনে একটা ভুল করে ফেলেছে। আপনি ওদেরকে ক্ষমা করে দিন আর এই মেয়েটাকে সুস্থ করে তুলুন। ওদের ভুলের কারণে আজ আমার ভাই মৃত, ওদেরকে ক্ষমা করলে কি আমি আমার ভাইকে ফেরত পাবো? আমি জানি আপনার ভাইকে আমরা ফেরত দিতে পারবো না, তবু মুমুকে বাঁচানোর জন্য আপনি আমাদের কাছে যা চাইবেন আমরা তাই দেব আপনাকে। সত্যি বলছো? আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ, আপনি বলে দেখুন একবার। ঠিক আছে, আমার কোনো সন্তান ছিল না, আমার ছোট ভাইকে আমি আমার নিঃসন্তানের মতো বড় করেছি। আমি চাই তোমাদের প্রথম সন্তান আমাকে দিয়ে দিবে তোমরা। কি বলছেন সাপরাজ, আপনি মানুষের সন্তান দিয়ে কি করবেন? সেটা আমার ব্যাপার, তোমরা রাজি থাকলে বলো, নয়তো আমি চললাম। আমি রাজি, আপনি মুমুকে সুস্থ করে দিন। কি করলে রেহানা, আমার বোনকে বাঁচানোর জন্য আমাদের অনাগত সন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত করে দিলে। নাগরাজ খুশি হয়ে মুমুকে সুস্থ করে দিল। কয়েক মাস পর রেহানার কোলজুড়ে এক মেয়ে সন্তান জন্ম নিল। তোকে পাওয়ার আনন্দের চাইতে তোকে হারানোর কষ্টই বেশি হচ্ছে। বিধাতাই কেমন পরীক্ষার মধ্যে ফেললেন আমাদের। প্রতিটা মুহূর্ত তোকে হারানোর ভয়ে কাটিয়েছি আমরা, এখন সেই ভয়টাই সত্যি হওয়ার পালা। ভাইয়া ভাবি, সাপরাজ চলে এসেছি। এই দেখুন আমাদের সন্তান। দেখতে তো বেশ সুন্দর হয়েছে। এই নাও, তোমাদের মেয়ের জন্য আমার পক্ষ থেকে কিছু উপহার। আমি তাহলে আসি। ওকে নিয়ে যাবেন না আপনি? না, আমি দেখলাম তোমরা কথা দিয়ে কথা রাখো কিনা। নিজের সন্তানকে দিয়ে হলেও বোনের জীবন বাঁচিয়েছো তোমরা। তোমরা মানুষ হিসাবে খারাপ হতে পারো না। আর আপনার ভাইকে মারার প্রতিশোধ? সন্তান হারানোর ভয়ে তোমরা এতদিন শান্তিতে এক মুহূর্ত কাটাতে পারোনি। তোমাদেরকে এতদিন অশান্তিতে দেখেই আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, তাই তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নেই। আমাদের সন্তানকে আমাদের থেকে দূরে না সরানোর জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। বিধাতা আপনার মঙ্গল করুক। নাগরাজ তাদের মেয়েকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে গেল।